হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম ব্যাক টু স্টাফল ওয়ার্ল্ড এনার টু নিউ ব্লকস তো গাইস আজকে আমি চলে এসেছি পূর্বরামপুরাতে অবস্থিত হোন্ডা বাইকের শোরুম টপ র্যাঙ্কের আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঈদের আগে Honda SP 125 পঁচিশ বাইকটির বর্তমান মূল্য কত এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা এর পরবর্তীতে কোন বাইকের ভিডিও দেখতেছেন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দ্বারা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স অলরেডি আপনারা ভিডিও থামেল দেখে বুঝে গিয়েছেন যে যারা মূলত একশো পঁচিশ একটা সেরা বাইক নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা তো অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা এসপি একশো পঁচিশ ইসিট এ ফাই বিএস সিক্স সিবিএস সমৃদ্ধ বাইকটি তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখে থাকুন আর আপনারা সকলেই হোন্ডা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত আর হোন্ডা ব্র্যান্ডের একশো পঁচিশ ইসিট সব থেকে সেরা বাইক হলো হোন্ডা এসপি একশো পঁচিশ বাইকটি এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক এই বাইক থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে পঞ্চান্ন কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় একশো নয় কিলোমিটার প্লাস আর এই বাইকটি মূলত তিনটি কালার হয়ে থাকে অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো নেভি ব্লু এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক রেড তিনটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা আপনারা কেন কিনবেন এর পাশাপাশি এই বাইকটির স্পেসিফিকেশন তো সেই ক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বিএস সিক্স ইঞ্জিন বাংলাদেশে অফিসিয়ালি এই প্রথম কিন্তু বিএস সিক্স ইঞ্জিন হোন্ডা নিয়ে আসলো তাও আবার হোন্ডা এসপি বাইকটিতে তো বিএস সিক্স ইঞ্জিন সাথে সাথে আরও চমক রয়েছে সেটা হলো এফআই যেটা ফুয়েল ইঞ্জেকশন যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ টপ স্পিড অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন তো এই প্রথম কিন্তু হোন্ডা এসপি একশো প্রতি বাইকটিতে বিএস সিক্স ইঞ্জিন সেই সঙ্গে সঙ্গে এ ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে তো বাইকটিতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ফাইভ স্পিড গিয়ার বক্স যেটা দুর্দান্ত ফিচার হিসাবে বাইকটিতে ইনক্লুড করা হয়েছে তো পাঁচ পাঁচটি গিয়ারের সমন্বয়ে কিন্তু এই বাইকটি দেওয়া হয়েছে বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার যদি আপনাদের সাথে শেয়ার করি ম্যাক্স পাওয়ার হলো দশ পয়েন্ট আট পিএস অ্যান্ড ম্যাক্স টর্ক হলো দশ পয়েন্ট নয় নিউটোমিটার তো বুঝতেই পারছেন যে বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার অ্যান্ড ম্যাক্স পাওয়ার টর্কও দুর্দান্ত দেওয়া হয়েছে তো ওভারঅল বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা দুর্দান্ত দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে স্টার্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা কিক স্টার্টটাও পেয়ে যাচ্ছেন সেলফ স্টার্টটা পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন তো বাইকটির ইঞ্জিন নিয়ে নিঃসন্দেহে বলা যায় যে দুর্দান্ত একটা ইঞ্জিন কনফিগারেশন প্রোভাইড করা হয়েছে হোন্ডা এসপি একটা পথে বাইকটিতে এরপর চলে যাব এই বাইকটির হেডলাইটের দিকে বাইকটির হেডলাইটের লুক্সটা কিন্তু টোটালি অসাম একটা লুক্স দেওয়া হয়েছে হেডলাইটে ব্যবহার করা হয়েছে টোটালি এল হেডল্যাম্প আপারে ডাউনে টোটালি এল লাইট পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার প্রোভাইড করা হয়েছে হ্যালোজেন এবং হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে এই বাইকটিতে এরপর আপনাদের সাথে যদি শেয়ার করি এই বাইকটির ফ্রন্টের টায়ারের কনফিগারেশন বাইকটিতে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ মিলিমিটারের ডিসব্র্যাক ফ্রন্টের টায়ারটা দেওয়া হয়েছে আশি বাই একশো টিউবলেস টায়ার সেই সঙ্গে সঙ্গে টায়ারটা দেওয়া হয়েছে এমআরএফ ব্র্যান্ডের আঠারো সাইজের রিম প্রোভাইড করা হয়েছে নিশানের ক্যালিফার দেওয়া হয়েছে টোটালি বলা যায় যে ফ্রন্টে আপনারা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন ফন্টে সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফক সাসপেনশন যেটা কিন্তু উঁচু নিচু ভাঙার রাস্তায় কিন্তু কমফোর্টলি বাইকটা রাইড করতে পারবেন এরপর চলে যাব বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি মাস্কুলার একটা লুক্স দেওয়া হয়েছে আর এই ফুয়েল ট্যাঙ্কে তেল ধরবে এগারো লিটার যার প্রতি লিটার তেলে অ্যাভারেজ মাইলেজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন আপনারা পেয়ে যাচ্ছেন ফোয়েল ট্যাঙ্কে কিন্তু সেফটি গার্ডও দেওয়া হয়েছে দুর্দান্ত তো টোটালি অসাম একটা বাইকের লুকস বলা চলে এরপর বাইকটির চলে যাব মিটারের দিকে বাইকটির মিটারটা দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার যেখানে আপনারা স্পিডোমিটার মিটার অটোমিটার আর পিএম মিটার ট্রিপ মিটার সব কিন্তু কিন্তু আপনারা ডিজিটালে সংকেত পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে ইঞ্জিন সরি বাইকটির হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে পাইভ হ্যান্ডেলবার মিটারটা ফুল ডিজিটাল মিটার তো দেখতেই পারলেন এছাড়াও বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন লং সিট দেখতেই পাচ্ছেন লং সিট প্রোভাইড করা হয়েছে যেখানে কিন্তু অনায়াসে দুই থেকে তিনজন বসতে বাট বাংলাদেশের নিয়ম নিয়ম অনুযায়ী দুজন ব সাইজরাও খুবই উন্নত মানের সিট কো প্রোভাইড করা হয়েছে রেয়ারে আপনারা ফুল চেন কভার পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে ব্রেকিং পারফরমেন্সে রেয়ারে থাকবে ড্রাম বেক রেয়ার টায়ারটা দেওয়া হয়েছে একশো বাই আশি টিউবলেস টায়ার রেয়ারের এমআর ব্র্যান্ডের আঠারো সাইজের অ্যালোয়ারিং প্রোভাইড করা হয়েছে ব্রেকিং পারফরমেন্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেয়ারের ড্রাম বেক অসাধারণ অ্যাডজস্টর পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে দুর্দান্ত প্যাসেঞ্জার গ্রাভিল অ্যান্ড ব্রেয়ার টেইলাম্পটাও কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে এই বাইকটির তো টোটাল আপনারা কিন্তু এই বাইকটির তিনটি কালার দেখতে পালেন এর পাশাপাশি বাইকটির স্পেসিফিকেশন শেয়ার করলাম এছাড়াও বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে দু মিলিমিটার বাইকটির পোস্ত দেওয়া হয়েছে সাতশো পঁচাশি মিলিমিটার বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে এগারোশো তিন মিলিমিটার বাইকটির সিটের উচ্চতা হলো সাতশো মিলিমিটার অ্যান্ড দৈর্ঘ্য হল ছয়শো মিলিমিটার বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে বারোশো মিলিমিটার বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো মিলিমিটার আর এই বাইকটির ওজন একশো ষোলো কেজি একশো ষোলো কেজি ওজনের কিন্তু একশো পঁচিশ এসপি বাইকটি তো মোটামুটি এই ছিল এই ব্যাগটির স্পেসিফিকেশন এখন আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যাগটির প্রাইস তো এই ব্যাগটি কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে নতুন মূল্যে পেয়ে যাচ্ছেন বাইকটির প্রাইস হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এ ফাইভ এস সিক্স সি ব্রেক সমৃদ্ধ বাইকটি পেয়ে যাচ্ছেন তো যারা মূলত ভাবছেন যে একশো পঁচিশ একটা স্বয়ংসম্পূর্ণ বাইক নেবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা বেস্ট বিকজ এই বাইকটির লুক্স অল ওভার অন্যান্য ব্র্যান্ডের একশো পঁচিশ বাইক থেকে আপনারা সেরা পেয়ে যাচ্ছেন তো আপনাদের কাছে এই বাইকটির লুকস কেমন লাগে অবশ্য অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপর এই বাইকটির আপনারা দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এ ফাইভ প্লাস বিএস সিক্স সেই সঙ্গে সঙ্গে ফাইভ স্পিড গিয়ার এবং স্টার্টিং ক্ষেত্রে কিক অ্যান্ড সেলফ বাংলাদেশে কিন্তু এই প্রথম এ ফাইভ প্লাস বিএস সিক্স ইঞ্জিন কিন্তু হোন্ডা তাদের এই এসপি বাইকটিতে দিয়েছে যেটা কিন্তু এই বাইকটির সব থেকে টপ একটি ফিচার বলা চলে যার কারণে কিন্তু আপনারা ইঞ্জিন কনফিগারেশন দুর্দান্ত পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার যেটা কিন্তু একশো পঁচিশ সিসির বাইকের ক্ষেত্রে রেকর্ড ফুল ডিজিটাল মিটার কিন্তু হোন্ডার এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে রয়েছে এলইডি হেডল্যাম্প অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এল হেডল্যাম্প যেটা কিন্তু আপনার সিটিতে এবং হাইওয়েতে অন্ধকারে অধিক আলো দিয়ে থাকবে এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ব্রেকিং পারফরমেন্স সিবিএস ব্রেক যেটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে সিক্সটি এবং ফোরটিতে ব্রেক হবে যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন এই বাইক থেকে এরপর যে বিষয়টা সেটা হলো মাইলেজ তো এই বাইক থেকে কিন্তু আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার টপ স্পিড উঠা যেতে পারবেন পার ঘন্টায় একশো নয় কিলোমিটার তো সব দিকেই কিন্তু এই বাইকটা অলরাউন্ডার যেমন ব্রেকিং পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স ফুল ডিজিটাল মিটার সেই সঙ্গে সঙ্গে লং সিট স্মার্ট লুক অ্যান্ড মাইলেজ কিং সব দিকে একটা দুর্দান্ত বাইক ভিডিও শেষ করার আগে এই বাইকটির প্রাইসটা আরেকবার শেয়ার করি বাইকটির প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় হোন্ডা এসপি একশো পঁচিশ সিট সিক্স বাইকটি পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ